আল্লাহর আদেশ অমান্য করার পর বনি ইসরায়েলের যে দুর্দশা হয়েছিল তা আজকে বলবো। বনি ইসরায়েলদের আল্লাহ অনেক অনুগ্রহ করেছিলেন, তাদের তিনি ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন, মরুভূমিতে ছায়া ও পানির ব্যবস্থা করেছিলেন। তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুম্মার নামাজের দিন। তখন শরীয়তের নির্দেশ অনুসারে জুম্মার দিন ব্যবসা করা, শিকার করা, মাছ ধরা নিষেধ ছিল। সেই সময় সমুদ্রের ধারে একদল ইসরায়েলি বাস করত, তারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তারা প্রথম প্রথম আল্লাহর নির্দেশ পালন করত, আর আল্লাহ শনিবার দিন মাছের জন্য যত ইচ্ছে ভ্রমণ করার জন্য দিয়েছিলেন। মাছেরা আল্লাহর কথা অনুযায়ী শনিবার দিন সমুদ্রের তীরে এসে আনন্দ করে চলে যেত, আর দীর্ঘদিন এইভাবে যাওয়ার পর বনি ইসরায়েলরা দেখল শনিবার বিপুল পরিমাণ মাছ তীরে আসে। যদি আমরা শনিবার এক ঘন্টা মাছ ধরি তাহলে বাকি সাত দিন মাছ না ধরলেও চলবে। এই কথা শুনে কয়েকজনের মনে লোভ জাগল, লিপসার সৃষ্টি হল। তারা গোপনে সমুদ্রে কূপ করে রাখল, সেই কূপে মাছ সে আটকে থাকত। শুক্রবার রাতে তারা জাল ফেলে রাখত, শনিবার রাতে আটকা থাকত, আর রবিবার সেই মাছ তারা জাল থেকে বের করে আনত। যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা বেশ আনন্দিত ছিল, কারণ বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে তারা আল্লাহর নির্দেশের অমর্যাদা করছে না, আবার নিজেদের স্বার্থ হাসিল হচ্ছে। তাদেরকে যখন আলেমরা বোঝাতেন তারা বলতো আমাদের দ্বারা কোনো অন্যায় হচ্ছে না। তাদেরকে দেখে অন্যরাও কৌশলে মাছ ধরা শুরু করে, আর সবাই কৌশলের কারণে শরীয়তের নির্দেশ অমান্য করা শুরু করলো। দীর্ঘদিন এইভাবে কাজ করে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হল। তারা বিলাসবহুল বাড়ি, ফলের বাগান, ফুলের বাগান, নাচঘর, পার্ক আর আমোদখানা তৈরি করল। আবার এই বংশের কিছু লোক ছিল যারা শরীয়তের বিধান পালন করত এবং তারা কোনো হারাম রুজির লোভ করত না, আল্লাহর নির্দেশ এবং বিধান মানত। শরীয়ত বিরোধী ধনী ব্যক্তিরা এই দলকে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত, নবী রাসুল নিয়ে বিদ্রুপ করত। এই দলের নেতা একদিন বললেন, শনিবার মাছ ধরা যাবে না, এ কেমন নিয়ম? মাছ ধরার সঙ্গে শরীয়তের কি সম্পর্ক? আমরা এখন থেকে প্রকাশ্যে মাছ ধরব। তবে হ্যাঁ, যদি নবী আমাদেরকে শনিবারে মাছ কেন ধরা যাবে না এ বিষয়ে যুক্তিপূর্ণ ও কল্যাণকর দিক বলতে পারে তাহলে আমরা মাছ ধরব না। এই কথা শুনে কিছু লোক হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে আলাপ করে আসলো, আর দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদেরকে লোভের পরীক্ষার জন্য এই আদেশ দিয়েছেন, আর মাছদেরকে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দিয়েছেন। মাছদেরকে নিরাপদ ভ্রমণের কথা বলে তোমাদেরকে মাছ মেরে ফেলার নির্দেশে এই ধরনের নীতি আল্লাহ অবশ্যই করবেন না। অতএব তোমাদের কল্যাণের জন্যই আল্লাহর এই নির্দেশ। এই কথা ধনী নেতা শোনার পর বলল, আমাদের এই ধরনের খামখেয়ালি আদেশ পালন করা সম্ভব নয়, এখন থেকে প্রকাশ্যে প্রতিদিন মাছ ধরা হবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। পরের দিন নবী খবর পাঠালেন, শনিবার ভোরবেলা সমুদ্রের সব জেলেরা মাছ ধরা বন্ধ রেখে ইবাদতের উদ্দেশ্যে নবীর দরবারে যেতে। কিন্তু ধনী জেলেরা এই কথা অমান্য করল। শনিবার কিছু সংখ্যক জেলে নবীর দরবারে যায়, আর বাকিরা ভোরবেলা সমুদ্রে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে। এরপর কোনো একদিন মুসল্লিরা ভোরবেলা ইবাদতের জন্য বের হয়ে তাদের কাছে আশেপাশের পরিবেশ খুবই জনমানবশূন্য মনে হলো, কারণ এই সময় প্রত্যেক দিন জেলেরা হই হুল্লোড় করে মাছ ধরে। কিন্তু সেই দিন কোনো জেলেকেই দেখতে পেল না। তারা জেলেদের খোঁজ নিতে গিয়ে দেখে সব জেলেরা বানরে রূপান্তরিত হয়ে গেছে। সেই বানরেরা এসে তাদের পা ধরে কাঁদতে লাগলো। আরেক পাশে কিছু মহিলা কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাদের ভাই নবীর আদেশ অমান্য করে তারা মাছ ধরেছিল, আর এরপরেই তারা রাতে এমন পশমযুক্ত পশুর আকৃতিতে রূপান্তরিত হয়, আমাদের ক্ষমা করে দিন। তারপর সেই লোকেরা নবীকে গিয়ে সব খুলে বলে এবং তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। কিন্তু নবী বলেন, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর তিন দিন পর সব বানর একসঙ্গে মারা যায়। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে নিয়মিত আমাদের চ্যানেল ভিজিট করুন। আল্লাহ হাফিজ।